আসানসোল পৌর নিগম নির্বাচনকে ঘিরে উত্তপ্ত শিল্পাঞ্চল। আসানসোল পৌর নিগম নির্বাচনকে ঘিরে উত্তপ্ত শিল্পাঞ্চল। আসানসোল পৌর নিগম 42 নম্বর ওয়ার্ড তথা মহিশিলা বটতলা বাজার এলাকায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের দিকে। মারধর করার সাথে হুমকি দেয়, দোকান লুটপাট চালায় এবং 5000 টাকা নিয়ে উধাও হয় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছায় বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি ও করসমেন্দু মুখার্জি, সাথে 42 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মধুসূদন দে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এইভাবে হাইলাইট করে প্রচার করার চেষ্টা চলছে বিজেপির পক্ষ থেকে। অন্যদিকে অমিতাভ বাবু অভিযোগ করে বিজেপি কর্মীরা 42 নম্বর ওয়ার্ডের বর্তনপাড়া এলাকায় স্থানীয়দের চমকাচ্ছে, নানান কেসে ফাঁসানোর হুমকি দিয়েছে। সেই ভাইরাল ভিডিও প্রকাশ হয়েছে। আমি দেখুন দোকান গুটিয়ে বাজার যাচ্ছিলাম, ঠিক আছে, চারটে ছেলে ভিতরে ঢোকে, তিনটে ছেলে বাইরে রোডের মধ্যে দাঁড়ায়, বলছে আমার কাছে দাঁড়ায়। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বলছে তুই বিজেপি করিস? ওরা হ্যাঁ দাদা করি। তুই মধুকে নিয়ে করিস? ওরা হ্যাঁ দাদা। তো বলছে হ্যাঁ, আমাকে 7-8টা চোর থাপ্পড় মেরেছে, আমার দোকানে তো জিনিসপত্র ফেলে দিয়েছে, ঠিক আছে, প্লাস আমার কাছে দাদা, আমি গরিব মানুষ, 7 দিন ধরে দোকান করে 5000টা ক্যাশ ছিল, আমি মাল আনতে যাচ্ছিলাম, আমার 5000 টাকাটা নিয়ে নিয়েছে, এটা আমাকে দাদা দেওয়া পড়তে হবে। দেখুন ঠিক আছে, তারা ছিল দুজনের আমি মুখ চিনি, একজন হচ্ছে আগুড়িপাড়ায় দোকান, ওর বাবার মিষ্টি দোকান আছে এটা আমি জানি, আর ওই ছেলেটার আমি ঘর চিনি, কিন্তু দুজনের নাম আমি জানি না, মুখ আমি ভালো মতন চিনি, দুজনের ঘর চিনি। এই বিষয়টা পুলিশকে আপনারা জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে আমি জানিয়েছি, এই মাত্র কমপ্লেন করেছি, আমি থানায় যাবো। আপনার পার্টির লোককে? হ্যাঁ, পার্টির লোককে এখনই সবাইকে আমি ফোন করেছি, আরও আমি সবাইকে ফোন করে জানাবো। আপনার নাম বলুন। আমার নাম বাবু চক্রবর্তী। আপনিও নাকি অনেক লোককে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, টিএমসি করতে পারেন না আপনারা, ইয়ে করতে প্রচার? বিরোধী লোকেরা কোথাও কোনোদিন ধমকাতে পেরেছে যে এখানে করবে? বিরোধী লোক যে আছে, যে বিরোধিতা আছে, মধুসূদন দে আমার পাশে দাঁড়িয়ে আছে, আজ পর্যন্ত একটা FIR আছে এনআর এগেনস্টে, কাউকে বলেছে কেউ? লাস্ট 15তে উনি কন্টেস্ট করেছিলেন এই জায়গা থেকে, মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ওনাকে চেনে, শেষবার প্রচুর ভোট পেয়েছিলেন, কিছু ভোটের জন্য পারেননি, তখন অন্য দলে ছিলেন, আমাদের দলে এসেছেন, ওনার সম্বন্ধে খোঁজখবর নিলেই জানতে পারবেন। এবার অভিযোগ তো সবাই সবার নামে দেয়, তৃণমূল কংগ্রেস তো নিজেরা করছে আর অভিযোগ দিচ্ছে। ঘটনা তো দেখতেই পাচ্ছেন এখানে, আমাদের বাবু চক্রবর্তী আমাদের পুরনো অনেক বহুদিনের কার্যকর্তা, তার দোকানে এসে আজকে দুজন তৃণমূল কংগ্রেসের সমর্থক এসে তাকে সরাসরি বলে যে ভারতীয় জনতা পার্টি করা যাবে না, এবং তাকে প্রচুর মারধর করে দোকান বন্ধ করে দেয়, বলে দোকান আগুন জ্বালিয়ে দেবো, এবং যাওয়ার সময় মানে এই জায়গায় নামতে পারে আমার তো মানে খুব লজ্জা লাগছে আর কি। একদিন কোনো দিন মানে এই দলটার সঙ্গে আমি ছিলাম, আমার লজ্জা লাগছে খুব, যে 5000 টাকা যাওয়ার সময় গরিব মানুষের ব্যাগ থেকে নিয়ে চলে যায় 5000 টাকা। ছি 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 ছি, এখানের নাকি যে ক্যান্ডিডেট উনি একজন শিক্ষক, উনি জনপ্রতিনিধি হবেন, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন, তার লোকেদের যদি এই কাজকর্ম হয় তো মানুষই জবাব দেবে, এটা 22 তারিখের ভোটে মানুষ জবাব দেবে। আমি এক্ষুনি শুনলাম রিপোর্টারদের কাছেই, তা ওই যেই জায়গায় দোকান আছে সেখানে প্রচুর লোক আছে, মানুষজন থাকে, সেখানে একজনের দোকান ভাঙচুর করে লুটপাট করবে, টাকা পয়সা নিয়ে চলে যাবে, একজন লোকও দেখতে পাবে না, এটা তো কখনো বিশ্বাসযোগ্য নয়। এগুলো তো একবারই মানে সাজানো ঘটনা, কারণ আমাদের 42 নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মী যে বিজেপি যিনি ক্যান্ডিডেট আছেন ওনার বুথ স্লিপ দেওয়ারও লোক একজনও নেই, তা এবার এরকমভাবে একটা হাইলাইট করে প্রচার করার চেষ্টা, একটা একটা মানে উনি সাজানো ঘটনা করে মানুষকে জানাচ্ছেন যে উনি আছেন ক্যান্ডিডেট একটা, সেটা জানাবার জন্য এটা করছে। ও উল্টো দিকে আমরা ওদের বিভিন্ন প্ররোচনায় পা দিচ্ছি না, কারণ আমাদের সমস্ত জায়গায় পোস্টার ছিঁড়ে দিচ্ছে, যত জায়গায় পোস্টার লাগানো আছে, আমি দেখুন একবার আপনারা গিয়ে 42 নম্বর ওয়ার্ডে বিজেপির পোস্টার, CPM-এর পোস্টার আছে, অথচ আমাদের তৃণমূলের পোস্টার নেই, সব পোস্টার ছিঁড়ে দিয়েছে, আমার ভিডিও আছে, পুলিশকে আমরা পাঠিয়েছি, আমাদের যে মহিলা কর্মীরা বেরোচ্ছে, যে ছেলেরা বেরোচ্ছে, তাদের ঘরে ঢুকে বিজেপি ক্যান্ডিডেট থ্রেটনিং দিচ্ছে, বলছে যে সুপ্রিম কোর্টে তোমাদের নাম চলে গেছে, সেন্ট্রাল ফোর্স দিয়ে তুলিয়ে দেবো, আমার কাছে সেই ভিডিও আছে, আমি পুলিশকে পাঠিয়েছি, পুলিশ আসার আগেই ওরা পালিয়ে গেছে, এবং সেখানে বিজেপি ক্যান্ডিডেট ছিল নিজে, আমার কাছে ভিডিও আছে, এবং ওই যিনি বিজেপির জেলা সভাপতি দিলীপ কি নাম ওনার, দিলীপ দে, হ্যাঁ দিলীপ দে, উনি ওরা সবাই ছিলেন, ওনারা ডাইরেক্ট করছে, আমার কাছে ভিডিও আছে, কিন্তু ওনারা যে বলছেন কোথাও কোনো প্রমাণ আছে, এগুলো তো মিথ্যা সাজাচ্ছেন জাস্ট অপপ্রচার পাওয়ার জন্য। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।